বহু পথ অতিক্রম করে প্রায় 12 লক্ষ মানুষ এখনো অবধি আমাদের সঙ্গে রাস্তায় পা মিলিয়েছেন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকেছেন আরো প্রায় 15 লক্ষ মানুষ যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। প্রতিদিনের নানান ছোটখাটো ঘটনা আমাদেরকে এই লড়াইয়ের মাটিতে টিকে থাকতে সাহায্য করেছে, আমাদেরকে সাহায্য করেছে। আমরা যে মূল কারণে ইনসাফ যাত্রার কল দিয়েছিলাম, যে পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে যা আমাদের শক্তি তা হচ্ছে আমাদের বৈচিত্র্যতা, সেটা ধর্ম, ভাষা, জাতি, বর্ণ এসবেতে, ভৌগোলিক দিক থেকে, খাওয়ার শৈলী, পড়ার শৈলী সব দিক থেকে। দেশে এবং আমাদের রাজ্যে এমন একটা সরকার চলছে যা আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, এমনকি উৎপত্তিও আরএসএস এর দ্বারাই। লোক জানতে হ্যায় কি রেলওয়ে মে আগর সিগনালিং ডিপার্টমেন্ট কে মে আগর সিগনাল মে কোই আগর ওয়াহাঁ পর ফল্ট হোতা হ্যায় তো ডিআরএম কো সোকজ মিলতা হ্যায়, লেকিন পশ্চিম বঙ্গাল কা সরকারি দপ্তরো মে এসা কোই বাত নেই হ্যায়। এখানে সবাই নিজের নাম জগন্নাথ করে হাত তুলে দাঁড়িয়ে আছেন। আসলে লাস্ট 5টি দপ্তরে আধা তথ্য যা পরিবেশন ওরা করলো তাতে দেখা গেল যে ওরা মাত্র 50,000 যে পদ আছে সেই পদ শূন্য পদ ওরা বলছে। মাত্র এই যে কতগুলো আমরা ডিপার্টমেন্টের নাম বললাম, তাহলে এই ডিপার্টমেন্টের আধা উত্তরে একথা পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে প্রায় 6 থেকে 8 লক্ষের শূন্য পদ ফাঁকা পড়ে আছে। শূন্য পদের সংখ্যা হচ্ছে 19,718টা, তাও অক্টোবর 2022 পর্যন্ত। কে নিয়োগ করবে? আইসিডিএস এর কর্মীদের বেতনের কথা কি হবে? এগোটা ভারত পশ্চিমবঙ্গে 50,000-এর কাছাকাছি চুক্তিভিত্তিক নিয়োগের কথা ওনারা আংশিকভাবে আমাদের কাছে বলেছেন। সুপ্রিম কোর্ট বলেছে চুক্তিভিত্তিক নিয়োগ করা বন্ধ করা, কারণ কন্ট্রাকচুয়ালদেরকে চুক্তিভিত্তিক নিয়োগে তারা যা বেতন দিচ্ছে আসলে তা শোষণের সমান, ক্রীতদাসে পরিণত করা। ল অনুযায়ী বেগার খাটানো এই ভারতবর্ষে মন্দ, ল অনুযায়ী বেগার খাটানো মন্দ রয়েছে, কিন্তু পরিযায়ী যারা চুক্তিভিত্তিক নিয়োগ করছে এমনকি সিভিকদেরকেও নিয়োগ করেছে তাদেরকে বেগার খাটানো ছাড়া আর কি? 9,000-8,000 টাকা বেতনে সুপ্রিম কোর্ট কত টাকা বেতন বলছে? এ গোটা ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন গুলো কত বেতনের দাবি করছে? তাহলে ডিগনিটি নিয়ে বেঁচে থাকার অধিকার যা সংবিধান অনুযায়ী স্বীকৃত সেই বেঁচে থাকার অধিকারকে খর্ব করছে রাজ্যের সরকার, এ দেশের সরকার। একই চেয়ারে পাশাপাশি বসে কাজ করছে একজন পার্মানেন্ট স্টাফ, একজন ক্যাজুয়াল স্টাফ, উসকো বেতন মিল রহা হ্যায় 35,000-60,000 আর ইসকো বেতন মিল রহা হ্যায় 9,000, লেকিন জব ক্লাস লেনে যা রহা হ্যায়, জব কম্পিউটার মে বেঠ রহে হ্যায় তব একটু পার্মানেন্ট স্টাফ জো কাম কর রহে হ্যায় একটু ক্যাজুয়াল স্টাফ উসি তারা দিন রাত এক করে কাজ করছে। সাগরপাড়া প্রাইমারি হেলথ সেন্টার যে হসপিটালটা রয়েছে সেখানে 4 জন এজেন্সির মাধ্যমে রিক্রুটেড মানুষ আছেন। ওই হসপিটালের উপরে এত চাপ যে চাপের উপরে মাথা নত করে দিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ, এত সেখানে পেশেন্টের চাপ। রাত্রিবেলা তাদের দরজা নক করে সাধারণ মানুষ গিয়ে তাদেরকে ডেকে এনে হসপিটালে বসাচ্ছে। আজকে 14 মাস ধরে তাদের 1,000 টাকার অনারিয়াম বাকি। সরকার চলছে না খেলা চলছে? কে দেবে জবাব? দিতে পারবে চন্দ্রিমা ভট্টাচার্য জবাব? তিনি বাজেট পেশ করেছেন, দিতে পারবে ব্রত বসু জবাব? দিতে পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব? কেন খোঁজ রাখছেন না? শুধু খোঁজ রাখছেন, আমার নেতা মন্ত্রীদেরকে কি করে আমি বাঁচাবো? আর ফাইন গুনবো মানুষের ট্যাক্সের টাকায়? টাটাদের ন্যানো কারখানা হবে না, ফাইন দেবে রাজ্যের সরকার, কোথা থেকে পাবে? তাদের নিজেদের পৈতৃক সম্পত্তির থেকে, আমাদের টাকা থেকে? গোটা পশ্চিমবঙ্গের পরিবেশ বিষয়ক দপ্তর থেকে ফাইন করেছে পশ্চিমবঙ্গের সরকারকে। কেন না পরিবেশ ক্ষতি করে, সব থেকে বেশি ক্ষতি করেছে এই পশ্চিমবঙ্গের। কারা করেছে? তৃণমূলের নেতা মন্ত্রী তারা যুক্ত থেকেছে একটার পর একটা জায়গাতে। আর এই পরিবেশে পাহাড়, জঙ্গল, ডুংরি, নদী, নালা, গাছ কেটে সাফ করে দিচ্ছে, রিসর্ট বানাচ্ছে লাটাগুড়ি জঙ্গলে পর্যন্ত। আম্বানিরা আদানিরা সেখানে রিসর্ট বানাচ্ছে, হাতিরা সব রাস্তায় চলে আসছে, ক্ষেতের ফসল গরিব মানুষের ঘরদোর ভেঙে ফেলছে, তার ফাইন করেছে।